আছিল ক্রিমেশন গ্রাউন্ড, এই তাতে মাজত যোৱাকালি আমাৰ এগৰাকী মহিলাৰ ঘৰৰ ছোৱালীৰ মৃত্যু হৈছিলে। বহু 5 বছৰ বেমাৰ হোৱাৰ পিছত তেখেতৰ যেতিয়া ডেড বডি সংস্কাৰৰ কাৰণে লৈ যাওঁতে পানী আছিলে, গতিকে নাৱেদি লৈ গৈছিলে আৰু নাৱেদি লৈ যাওঁতে সংস্কাৰ কৰাৰ পিছত, সৎকাৰ কৰাৰ পিছত উভতি আহোঁতে ঘৰখনৰ 5 জন মানুহ, অঞ্জনা মালাকাৰ যিগৰাকী মহিলাৰ মৃত্যু হৈছিলে বেমাৰত ভুগি, তেওঁৰে সম্পৰ্কীয় আৰু 5 গৰাকী মানুহৰ মৃত্যু হয়। সুজন মালাকাৰ, জিতু কৰ্মকাৰ, প্ৰসেনজিৎ সাহা, গৌৰাংগ মালাকাৰ আৰু উদয় শৰ্মা, এই 5 গৰাকী মানুহে মৃত মহিলাগৰাকীৰ আত্মীয় আছিল। গোটেই গাঁওখনতে শোকৰ ছাঁ পৰিছে। মই আৰু মন্ত্ৰী অশোক সিংহাল আমি ইয়াত আহিলোঁ, শোক সন্তপ্ত পৰিয়ালবৰ্গক সমবেদনা জনালোঁ আৰু তেওঁলোকৰ দুখৰ সমভাগী হ'বৰ বাবে চেষ্টা কৰিছোঁ, সান্ত্বনা দিছোঁ। কিন্তু ভগৱানৰ বা নিয়তিৰ লগত যুঁজাৰ সাহস আমাৰ কাৰোৱে নাই। এই সময়ত ইজনে সিজনক সাহস দি আমি পৰিয়ালটোক দুখৰ পৰা আঁতৰাই অনাৰ বাবে চেষ্টা কৰিব লাগিব।
মই গাঁৱৰ ৰাইজক অনুৰোধ কৰিম যাতে পৰিয়ালটোক সাহস দিয়ে, সম্পৰ্কীয় লোকসকলেও সাহস দিয়ে যাতে পৰিয়ালটো দুখৰ পৰা ওলাই আহিব পাৰে। আমি চৰকাৰৰ পৰা নিহত হোৱা প্ৰতিগৰাকী ব্যক্তিলৈকে 4,00,000 টকাকৈ আৰ্থিক সাহায্য আগবঢ়াইছোঁ। আমাৰ ইয়াতে পৰিয়ালটোৰ যিটো অৱস্থা বৰ্তমান, বেমাৰ, ঘৰত বেমাৰ আজাৰো আছে, পৰিয়ালটো চলাৰো ৰাস্তা নাই, ভৱিষ্যতে মই যি পাৰোঁ আৰু সহায় কৰাৰ কাৰণে চেষ্টা কৰিম। ইয়ার মাক আছে, কেন্সার হয়ে কালি ঢুকালে, ঢুকালার পিছত ভাইটিয়ে কইছে ফুড়িবর কারণে, ফুড়িবর কারণে যায় মোট ভাইটির ঘর, 26 জন মানুষ সৎকার করব কইছে, সৎকার করি আহতে নাওয়া কালি প্রথম চাব কালি মরা চাব তার হাজবেন্ড নাম তো কি আসলে উদয় সরকার, তারপর 26 জনে শ্মশানত গৈছিল, কোন কোন ডেট হল, এজন তো উদয় সরকার গল, বসেনজিৎ সরকার কোন হল, এটা গল সুজন মালাকার, সুজন মালাকার আমার মামার লড়া হয়ে যান, তারমানে সুজনী ঢুকালে তার কাজিন দাদার মামার লড়া, তারপর এজন ঢুকালে জিৎ কর্মকার, তার মা বাবা কত আছে, মা বাবার অবস্থা নাই, ইয়ার মা বাবা গুয়াহাটি থাকে, প্রসেনজিৎ নিজের ভাই, মোটাই লড়া স্যার বয়স 29 বছর, তারপর গৌরাঙ্গ দাদা হয়, উদয়টি তার হাজবেন্ড, তাহলে যুন ছোৱালী ঢুকালে তার দাদা গল, তার হাজবেন্ড গল, তার ভাগিন গল, সবকিছু আর দেউতা হল দেউতার প্রবলেম আসলে কাম করবেন, দেউতা ভাইটিয়ে সব কাম করেছিল দেউতার, এটা দেউতা যেটা আইসিউত আসলে আজি 2 মাস আগতে ডক্টরে 1 বছর আগতে কোথায় তোমার দেউতা কোনো কাম করিব নারিব, তোমার
দেওয়ার হার্টের প্রবলেম হচ্ছে, প্লাস অক্সিজেন টু কম লই থাকে। আর তারপর দেওয়া গল আইসিউ সুমাই, আজ তিন মাস হল আইসিউ সুমাই গেলে ভেন্টিলেশন বুঝি গল মোর ভাইকে ঘরখন পুরা চলে সাগর করে চলে আছে, ঋণ ভাল করে কিনে আমার ভাইটে দেওয়া ভাল করে। এতে আমার ভাইটি নাই স্যার, মোর আইতে একশো গল ভাইটি গল মানে আমার লক্ষ্মী গল। দেবটা আইতে এত করব না, ডক্টর তো হাতে দিচ্ছে। এতে বাইপা তোমার বাড়ি হলো মহাবীর অজয় চক্রবর্তীকে চিনেন স্যার? অজয়ের কিন্তু আমি এসেছি সাত নম্বর ওয়ার্ডে। আপনি স্যার ফরিদপুর চারিজন আর জিতু যে কেনার কাছে পাঁচজন আমার বয়সর বৌজনী কি করিব তার বেমার ইনকাম করি কেন খুব ক্ষমতা নাই তার আমার এনেকুৱা ক্ষমতা নাই, আমি দেখোঁ আপুনি অলপ আপনার পরিচয় কৈছে চাই যাব পরিয়াল সবে ইজনে কিজনে সাহস দিব লাগিব, যেনে তেনে পরিবেশটা সম্ভালিব। এইবিলাক সবরে শ্মশান হৈ গল, কারণ লাস্ট পোস্টমর্টেম এতিয়া হল, পানি আছে, ডাইরেক্ট ভূতনাথত লৈ যাব। শশান্ত পানির মাজত ভাইটি সাঁতুরিব নাজানে, সাঁতুরিব নাজানে এটা গাঁৱৰ মানুহ পড়ছে যাব লাগিব, গুছি গল ভাত খাই কেনে মায়ের হাত দিচ্ছে যেমন আলফাতে কাপড় দোকান করে দেওয়া আমাদের সম্ভব না স্যার। আর এই যে ঘরটর সব আমার ভালো লাগছে, এক সপ্তাহ পরে মেয়ে দেখতে যাব ঘরটর কালার ফাইডার বয়স আঠাশ আঠাশ নাইনটি ফাইভ এর জন্য স্যার আমার ঘর ফোন হয়ে গেল, আমার লক্ষ্মী গল নাই স্যার, অক্সিজেন মাস্ক হয়ে ঘুরি ফিরে আজ তিন মাস আগত মোর ভাইটি ইমান কষ্ট করে ভাল করে আমার অলপমান করে আছে সব লাগবো স্যার,
তারপর ছোৱালী জনী সেইজন লড়াত ইয়ার ভাইটি ঢুকার পিছত ওর মা ভাইটি পাগলিছিল ঘরটো বাপর ঘর ইয়াতে বিয়াটো মালিগাঁও ভাইটি মরার পিছত সেই মাতো এই ভাইটি মরার পিছতে তার মার পাড়া লাগছে মাতো ইয়াতে গুছি আহিল এই দুঃখটো এতিয়াও পাহরিব পারেন এতিয়াও লড়াটো লাস্টও পোৱা নাছিল সেইকাৰণে দেউতাকে ই ভাবি থাকে লাস্টো যদি পোৱা নাই মোৰ ভাইটি আছে এতিয়া সুবিধা সুবিধা সব ঘূৰি থাকে স্যার ভাইটো এতিয়াও ওলাব বুলি ভাবে পিছত তেওঁ তো লেখা পড়ি গেছে বিকম কৰিম বিকম কৰিলে মা মৰা পাই খবৰটো পাই আহিল দুজনে আহি তো বাবাও গেল এক মাহৰ কাৰণে কিমান পাঁচজন ঢুকা কিমান দুখ লগা ঘটনা এতিয়া একদম তাই কায়ো নাই তার একদম অকল মার নাম তা কি আসছিল অঞ্জনা সরকার বুটাদের ঘর পিছলে
বাপেক চিনি নাপালে রাস্তা